বিএনপির ছয়জন এমপি সহ বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে একটি বৈঠক হয়েছে। সেখানে বিএনপির এমপি মহোদয়গণ সংসদে যোগদান করার অভিমত প্রকাশ করেছেন। সেখানে তারা বাধা সম্মুখীন হয়েছে, বিষয়টি তাদের দলীয় ব্যাপার। আমরা আশা করি যে বিএনপির বোধোদয় হবে এবং তারা নিশ্চয়ই তাদের নির্বাচিত সদস্যদেরকে শপথ গ্রহণ করে সংসদে অংশগ্রহণ করার জন্য নিশ্চয়ই তারা মতামত পোষণ করবেন।